সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন আপ নেতা মনীষ সিসোদিয়া। শীর্ষ আদালতে খারিজ হয়ে গেল সিসোদিয়ার জামিনের আবেদন। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আপ নেতার বিরুদ্ধে আনা অভিযোগ আপাতত প্রমাণ করা গিয়েছে। আগামী 6 থেকে 8 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ। আবগারে দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। দিল্লিতে 338 কোটি টাকার আর্থিক দুর্নীতি আংশিকভাবে প্রমাণিত হয়েছে বলে রায় দেয় সুপ্রিম কোর্ট। সে কারণ দেখিয়ে খারিজ করা হয় তার জামিনের আবেদন। রাজ্য বিধানসভার আসন্ন ভোটের মুখে মিজোরামে তার প্রস্তাবিত সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মিজোরামে ভোট প্রচারে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী। রাজ্য বিজেপির দাবি, মোদির বদলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনে প্রচারে সভা করবেন। তবে তারও দিনক্ষণ এখনো স্থির হয়নি। পড়শি মণিপুরের জাতি দাঙ্গার অস্বস্তি এড়াতেই কি সভা এড়ালেন মোদি, উঠছে প্রশ্ন। ভোটের বিজ্ঞপ্তি জারির পর বিজেপির প্রথম জনসভা মিজোরামের রাজধানী শহর আইজলে। সেই সভার প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কিন্তু রবিবার তা বাতিল হওয়ার কথা ঘোষণা করেছেন মিজোরাম রাজ্য বিজেপির আহ্বায়ক জনি লালথানপুরিয়া। আর তাকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। প্রতিবেশী রাজ্য মণিপুরে বিজেপি সরকার সত্ত্বেও গত মে মাস থেকে জাতি দাঙ্গায় উত্তাল, তার আঁচ মণিপুরের গণ্ডি ছাড়িয়ে গোটা দেশেই পড়েছে, যার ফলে যথেষ্ট চাপের মুখে পড়তে হচ্ছে বিজেপিকে। বিড়ম্বনা এতটাই তীব্র যে প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন। স্বাভাবিকভাবেই মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই ও আদিবাসী কুকি জো সম্প্রদায়ের হিংসাত্মক সংঘর্ষের রেশ উত্তর পূর্বের রাজ্যগুলিতে কেন্দ্রের শাসক দল সম্পর্কে বিরূপ প্রভাব ফেলেছে। প্রতিবেশী মিজোরাম তার ব্যতিক্রম নয়। সেহেতু মোদির সফর কেন বাতিল তা নিয়ে রাজ্য বিজেপি নীরব। তাই রাজনৈতিক মহলের ধারণা, মণিপুর ঘিরে মিজোদের মধ্যে তৈরি হওয়া অসন্তোষ এড়াতে প্রধানমন্ত্রী ভোটের মুখে সভা বাতিল করতে বাধ্য হলেন। যদিও লালথানপুরিয়ার দাবি, প্রধানমন্ত্রী না পারলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট প্রচারে অংশ নিতে মিজোরামে আসবেন। যদিও অমিত শাহর জনসভার স্থান বা দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলেই জানান রাজ্য বিজেপি নেতৃত্ব। গত সপ্তাহে আইজলে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। আগামী 7ই নভেম্বর 40 আসনের মিজোরাম বিধানসভার ভোট বিজেপি এবার 23টি আসনে প্রার্থী দিয়েছে। কলকাতা টিভি।